আসসালামু আলাইকুম। আমরা এখন এই জায়গাটা ছেড়ে অন্য একটা রিসোর্টে যাচ্ছি। আমরা এখানে ছিলাম হচ্ছে জোসনালয় রিসোর্টে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে জলকাব্বো রিসোর্টে। তো জোসনালয়ের ভিডিওটা এর আগের ব্লগে দেওয়া আছে, সো আপনারা ওটা যদি না দেখে থাকেন তাহলে চেক করে দেখেন। তো আজকে আমরা ছেড়া দ্বীপে যাওয়ার কথা আছে, সো লেটস সি আজকে সারাদিন কী কী করা যায়। আর ইয়া, চলেন যাই নতুন রিসোর্টে। বিসমিল্লাহ, আল্লাহ হাফেজ। কত দূর মামা এখান থেকে? খুব মজা লাগতো ওই সময়, খুব সুন্দর লাগতেছে। অটোতে করে আমরা যাচ্ছি, বাতাস ঠান্ডা, বাট রোদ পড়ছে। তো রোদে যখন লাগতেছে তখন খুব প্রচণ্ড গরম, বাট নর্মালি ঠান্ডা বাতাস। জলকাব্বো রিসোর্টে আমরা চলে আসছি, আর এখানে হচ্ছে অ্যাকচুয়ালি এখনও রিনোভেশনের কাজ চলতেছে, উপরের দোতলা হচ্ছে আর কি। বাট আমরা হচ্ছে টোটাল এখানে তিনটা রুম আছে নিস্তালাই। ডান হাতে যে রুমটা সেটার হচ্ছে এখানে একটা সিঙ্গেল বড় বেড আছে, আর রুমের কন্ডিশন হচ্ছে এরকম। আর এখানকার ওয়াশরুম, আর এই রুমটাতে হচ্ছে তিন বেডের রুম এটা। এখানে তিনটা বেড আছে, এখানে টোটাল পাঁচজন ইজিলি থাকা যাবে। আর এই সাইডে যে রুমটা সেই রুমে দুইটা বেড, যে একটা আর এটা একটা, দুইটা। ওয়াশরুমটাও দেখাই দিই, ওয়াশরুম মোটামুটি সবগুলোরই সেম। আর বিচ এখান থেকে একদম সামনে সোজা চলে গেলে হচ্ছে এখানকার বিচ। মুভি হচ্ছে যে আমরা তিন টাইপের রিসোর্টই এবার কভার করছি। এক্স্যাক্টলি, লাইক আমরা একদম বেসিক রিসোর্টেও থাকছি, স্ট্যান্ডার্ড রিসোর্টেও থাকতেছি, আবার একদম এক্সক্লুসিভ কটেজ টাইপের রিসোর্টেও থাকছি। তিন টাইপেরই ফ্লেভার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যাতে যা যাদের বাজেট যেরকম আপনি সেটাই সেটাই বুক করতে পারবেন। এই যে এই জায়গাটাকে যে ইচ্ছা বলছিল নানাভাই লাগছে, এটার কারণ হচ্ছে ওই যে ওখানে ছাগল কিন্তু ঘাস খাচ্ছে, এরপরে পাশ দিয়ে দেখলাম কয়েকটা হাঁস চলে যাচ্ছে, আর ডান পাশে বিশাল বড় একটা ধান ক্ষেত, কাজে ধান ক্ষেত হাঁস মুরগি ছাগল এগুলো কিন্তু নানা বাড়ি বা দাদা বাড়িতে দেখা যায়, বড় বড় কোনো হোটেল বা রিসোর্টে পাওয়া যায় না। আর এখানকার বাতাসটাও কেন যেন খুব ঘরোয়া একটা বাতাস, এবং গাড়ি ঘোড়া নাই, সব কিছু মিলিয়ে আসলে এই নাম ইপসার কথার মতো নানু বাড়ি দাদু বাড়ি বা কারো কারো কাছে শ্বশুর বাড়িও মনে হতে পারে। আমরা এখন বিচের পাড়ে এসে বসে আছি। কিপসা, কেমন বাতাস? অনেক অনেক সুন্দর বাতাস। আর এই দিক থেকে হচ্ছে আমাদের রিসোর্টের গেট আর কি, এটা এখান থেকে হেঁটে চলে আসলে এখানে সুন্দর এরকম বসার জায়গা আছে অনেকগুলো। আচ্ছা, এখানকার ভাড়া রেন্ট হচ্ছে 40 টাকা পার ঘন্টা, বাট এগুলো থাকলে এই যে বিচের সামনে বসে একটু এনজয় করা যায়। আর আমি হ্যাঁ যে খুবই রোদ ছিল, যদিও এটা হচ্ছে ডিসেম্বর মাসের এখন আজকে কয় তারিখ, 7 তারিখ মোস্ট প্রবলি, 7-8 তারিখ, বাট স্টিল ডিসেম্বরের তারিখ মনে থাকছে না, 9 তারিখ আজকে, তো আজকে ডিসেম্বরের 9 তারিখ, আরে ভুলে গেছি তারিখের ইয়ে হিসাব মাথা থেকে আউট হয়ে গেছে। কেন ডিসেম্বরে কি তোমার বার্থডে? ও, 13 তারিখে তোমার বার্থডে, এই জন্য আমরা ভুলে গেছিলাম যে তোমার 13 তারিখে বার্থডে। নাহলে তোমার কিছু করতাম, কোনো সমস্যা নেই, পরের বার্থডেতে করবো ইনশাল্লাহ। একটু আগে ড্রোন উড়াই দিছিলাম, তো উপর থেকে সিনটা মার্ভেলাস। এখান থেকে একটু দূরে গেলেই বিশাল বড় একটা জায়গা জুড়ে এরকম দেখা গেলো যে দ্বীপ টাইপের হয়ে গেছে কোরালের। তো ওইখানে এসে সমুদ্রের স্রোত যখন বাড়ি খাচ্ছিলো তখন খুব সুন্দর লাগতেছিলো, আর পিছনেই মেন সেন্ট মার্টিন আইল্যান্ডটা, তো মানে জিনিসটা দেখতে অসাধারণ লাগতেছিলো আর কি উপর থেকে। আর সামনে আমাদের এখানে যেখানে বসে আছে এখানে সামনে নৌকাগুলো পার্ক করে রাখা আর কি, নৌকাগুলো আস্তে আস্তে হেলতেছে দুলতেছে এরকম সুন্দর। আশেপাশে হচ্ছে সাইকেল টাইকেল আসছে, আপনারা এখানে চাইলে সাইকেল ভাড়া নিয়ে ঘুরতে পারেন বিচের ভিতরে। এবং এখানে আশেপাশে দোকানও আছে, চিপস টিপস পানি টানি সব কিছু পাওয়া যায়। বাট আমরা এখন একটু ডাব খাবো মোস্ট প্রবলি, এখন দেখা যাক কখন আসে ডাব। আহ, ডাব আর সমুদ্রের কম্বিনেশনটা অসম, এটাই। কিরে তুই এখানে কেন এখন? ওইখানে ছিলাম, ওইখান থেকে আসলাম। কোথায় গাছের উপরে উঠে গেছিলি? গাছের উপরে সবাই তো হেঁটে হেঁটেই নেয়, হেঁটে হেঁটে আর কত, খানিকক্ষণ আকাশে বসে নেই, খানিকক্ষণ গাছের মগডালে বসে নেই,
খানিকক্ষণ উড়ে উড়ে চলে যায় বহু দূর। ওই পারে কোন দেশ? যাই দেখে আয়, চলে যা, ভাটা শুরু কর। যা যা যা। আচ্ছা, এখন লাঞ্চ করতে বসছি এখানে। ট্যুর হবে থেকে আয়োজন করে দিয়েছে আমাদের এখানে মুরগির মাংস, তারপরে রূপচাঁদা মাছ। এটা রূপচাঁদা নাকি টেকচাঁদা ভাই? এটা রূপ, এটা রূপচাঁদা। তারপরে একটু সবজি, তারপরে শশা আর ডাল। এখন আমরা রওনা দিয়েছি ছেড়া দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে 3:30 মতো। বিসমিল্লাহ। কি অবস্থা মামা, ভালো আছেন? কতক্ষণ লাগবে মামা যেতে? আধা ঘন্টা। এখানে কি? এখানে রাস্তার গালি টালি দিতেছে, টিকটাক করতেছে। ও, টোল লেবারের টাকা? ও, ড্রাইভারের টাকা? কাজ কাজ করতেছে যে লেবার দিয়ে। আচ্ছা আচ্ছা, কল্যাণ সমিতি। এখানে এসে অটোতে দাঁড়ালাম, সামনে একটু হেঁটে যাওয়া লাগবে আর কি। যেখানে আমরা দেখতে চাই খুব দেখার দর্শনীয় স্থান, দেখার জায়গা, সেটাতে হয় কি, এটা এত বেশি মুরকীকরণ করা থাকে, এত বেশি কৃত্রিমতা থাকে, কিন্তু এখানে দেখ ওই পিচ্ছি মাটিতে বসে বসে কাঁদতেছে, ওই যে ঝুলতেছে, হয় না? মানে একেবারে প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে এখানটাতে। আলাদা করে কিছু বা যেটাকে বলে ইংরেজিতে আর্টিফিশিয়াল কিছু এরকমটা না। এই যে এই ফুলটা গন্ধ করছে, খুব ভালো লাগে। বাই বাই, টাটা। ওয়াও, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যে এই পাহাড়গুলো, উফ, ভাবতে লাগবে। টিয়া টিয়া কি? টিয়া টিয়া কি করবা? টিয়া লেবিলা। টিয়া কি করবা? টিয়া কি করবা? আইসক্রিম। আইসক্রিম খাবা? আরে জোস, এই যে এখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই ছেড়া দ্বীপ আর কি। সো নর্মালি হেঁটেও যাওয়া যায় এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে। বাট আমরা ট্রাই করতেছি যে যদি এখানে নৌকা পাওয়া যায় তাহলে আমরা নৌকাই করে যাব, তাহলে একটা আলাদা টাইপের একটা ফিল আসবে আর কি। কুটি কুটি, বাই বাই। এই জায়গাটাতে পানিটা দেখছে একদম স্বচ্ছ, একদম পরিষ্কার। এই বোটে করে মাছ ধরেন আপনারা? না, আপনারা মাছ ধরেন? কখন মাছ ধরেন? সকাল সকাল, একদম ভোরে? বাইরে ভাই, আল্লাহ বাঁচাইলেই হয়। আল্লাহু আকবার, আল্লাহ ভরসা। জোস, এখন পর্যন্ত আমরা সাউন্ড পাচ্ছি না, এই জন্য জোস লাগতেছে। এখন এই যে ইঞ্জিনটা স্টার্ট নেবে, এখন বিরক্ত লাগবে, বাট একদিকে ঢেলে যাচ্ছে ভাই রে ভাই, আনবিলিভেবল। না আসলে আমার কাছে মনে হচ্ছে যে যতদূর চোখ যায় যতদূর যাওয়া যায় এত বেশি নীল, দেখো এইটার বৈশিষ্ট্য হচ্ছে দ্বীপটা, দ্বীপটা জোয়ারের সময় ডুবে যায়, পানির নিচে থাকে, আর হচ্ছে ভাটার সময় ভেসে ওঠে আর কি। এই রাস্তাটা আরো সুন্দর হয়ে যায়, মানে ছেড়া দ্বীপটা যখন হচ্ছে গিয়ে পানি চলে আসে দূর পর্যন্ত, এই পাশেও পানি, এই পাশেও পানির সময়, হ্যাঁ জোয়ারের সময়, তখন মাঝখানে শুধু রাস্তাটা দেখা যায়, শুধুমাত্র রাস্তায়। আমি দেখছি যে দুই সাইডের পানি চলে আসে, মাঝখানে শুয়ে থাকে, উপর থেকে ড্রোন শট গুলো নেয়। ওরা দিনের বেলা মানে দুপুর বেলা আসলে তখন ওইটা পাওয়া পসিবল। সন্ধ্যাবেলার আসার একটা উপকারিতা হচ্ছে এখানে আপনারা সানসেটটা এনজয় করতে পারবেন, খুবই সুন্দর সানসেট হয়। আর এখন রোদের তেজ অনেক কম, দুপুরবেলা যদি আপনারা আসেন তাহলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে, তখন খুব একটা এনজয় করা আমার মনে হয় না পসিবল হবে। সো বিকালবেলার দিকে আসলে তখন এখানকার সুন্দর ওয়েদার পাবেন আর এনজয় করতে পারবেন। তোমার নাম কি? তোমার নাম কি?
এখন আমরা একটু সেন্ট মার্টিনের সমস্যাগুলো নিয়ে একটু কথা বলবো। পুরো চাই হয়ে গেছে অলরেডি। তো সেন্ট মার্টিনের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে ইলেকট্রিক প্রবলেম। তো এখানে দেখা গেল যে ম্যাক্সিমাম সময় এখানে লোডশেডিং হয়, আর লোডশেডিংয়ের সময় হচ্ছে সব রিসোর্টগুলো ডিপেন্ড করে হচ্ছে জেনারেটরের উপরে। 7 কিলোমিটারের একটা দ্বীপ, এখানে অটো আসছে 200+। তো রাতের বেলা যখন অটোগুলো চার্জ দেয়, কারেন্টের উপরে একটা হিউজ প্রেশার পড়ে, আবার প্রত্যেক রিসোর্টের নিজস্ব জেনারেটরের যে পাওয়ার ওটা কিন্তু মানে অ্যাকচুয়ালি এনাফ না। এই জন্য ইলেকট্রিসিটি প্রবলেমটা সেন্ট মার্টিনের হিউজ, অতিরিক্ত অনেক বেশি। তো এই জন্য হচ্ছে আমরা মাঝে মাঝে হচ্ছে রাতের বেলা ঘুমাইতে পারি না ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে। এটা নিয়ে অনেক প্যারা খাইছি আর কি। মানে আপনারা যখন যে রিসোর্টে বুকিং দিবেন ট্যুর হবে থেকে, তো একটু জিজ্ঞেস করে নেবেন যে কি ভাই এদের কি নিজস্ব জেনারেটর আছে কি নাই। সো দেখা গেল যে বাজেটের উপরে ডিপেন্ড করে অনেক সময়। হ্যাঁ, বাজেট যদি বেশি হয় তাহলে বাজেট বেশি হলে সব প্রিমিয়াম রিসোর্টগুলোতে সবসময় পাবেন, বাট যদি বাজেট আপনাদের কম হয় সেক্ষেত্রে আপনারা এই প্যারাটা খাবেন আর কি। আরেকটা সমস্যা সেটা হচ্ছে অটো ভাড়া অতিরিক্ত। এখান থেকে আমরা 1.3 কিলো দূরে একটা জায়গায় যেতে যাচ্ছিলাম গতকালকে রাতে। আমি হচ্ছে অটো ভাড়া জিজ্ঞেস করতেছিলাম, অটো ভাড়াওয়ালা বলে যে 200 টাকা। লাইক চিন্তা করেন যে এক 1.3 কিলো যেতে যদি 200 টাকা লাগে, তাহলে মানে ওখান থেকে ঘুরে আসতে 400 টাকা আমার নাই। এবং আপনি যদি সেন্ট মার্টিনে কোনো কিছু করেন সেক্ষেত্রে অবশ্যই সেটার দাম আগে থেকে জিজ্ঞেস করতে হবে। যদি অটোতে ওঠেন আগে থেকে অটো ভাড়া জিজ্ঞেস করবেন, যদি আপনি কোনো ডাব খান আগে থেকে জিজ্ঞেস করবেন, যদি কোনো পানি খান আগে থেকে দামটা জিজ্ঞেস করে নেবেন, বিকজ এখানে কোনো ফিক্সড প্রাইস নাই। যদি আপনি খেয়ে ফেলেন তাহলে কিন্তু ওরা যেটা চাবে সেটাই আপনাকে দিতে হবে আর কি। আর এগুলো কারো হাতে নাই, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রিসোর্ট যাদের তাদেরকে ইনসিওর করতে হবে। আমরা ট্যুর হবে থেকে আপনাদেরকে একটা সার্ভিস ইনসিওর করব, আমাদের সাইড থেকে যতটুকু আপনাদেরকে দেওয়ার 100% দেওয়ার ট্রাই করবো, আপনাদের ট্রিপ যেন ভালো যায়। বাট এই যে কারেন্টের প্রবলেম এগুলো তো তোমাদের হাতে নাই। খুবই প্যারা ভাই। জাহাজের টিকিট, তারপরে হোটেল বুকিং, এগুলো সবকিছু আপনাদের যদি দরকার হয় তাহলে ট্যুর হবে তো আছে, ওনাদেরকে নক করলে ওনারা আপনাদের জন্য ট্যুর প্যাকেজটা সাজিয়ে দিবে। আর বাদ বাকি তো আপনারা এখানে এসে প্যাকেজ আমরা হচ্ছে দিয়ে থাকি। তো আপনারা যে যেভাবে যার যেরকম রিকোয়ারমেন্ট সেভাবে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। ট্যুর হবে লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ফেসবুকের লিংক এবং ওয়েবসাইট লিংক। ট্যুর হবে একটা ডেডিকেটেড কাস্টমার নাম্বার আছে, আপনাদের যে কোনো প্রবলেম যে কোনো কোয়ারি থাকলে আপনারা জাস্ট ওই নাম্বারে কল দিয়ে আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন, আপনাদেরকে ইমিডিয়েটলি হেল্প করবে ইনশাল্লাহ। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।